2019 সালে ধর্মনগর কার্গিল জেলায় 6 বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবককে ফাঁসির সাজা ঘোষণা দিল আদালত। মঙ্গলবার ধর্মনগরের বিশেষ আদালতের বিচারপতি আসামি স্বরূপ চন্দ্রনাথ এবং দিবাকর দাসকে তিনটি ধারায় যাবজ্জীবন আজীবন কারাদণ্ড সহ সর্বোচ্চ সাজা ফাঁসির রায় ঘোষণা দেওয়ায় নাবালিকা শিশুর পরিবার সহ সকলেই আদালতের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন। উক্ত মামলায় সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা মামলার বিস্তারিত ঘটনা জানান। 2019 সালের 17 জুন সন্ধ্যায় ধর্মনগর পদ্মপুকুর এলাকার আবাসিক 6 বছরের একটি শিশুকন্যাকে স্বরূপ চন্দ্রনাথ বয়স 20 বছর এবং তার বন্ধু দিবাকর দাস বয়স 19 বছর নামের দুই যুবক স্কুটিতে করে হাফলং কার্গিল টিলা চাপাতা বাগান সংলগ্ন নির্জন স্থানে নিয়ে যায় এবং মদমত্ত অবস্থায় সৌরভ এবং দিবাকর শিশুকন্যাটিকে একের পর এক ধর্ষণ করে। আসামি সৌরভের বাড়িতে ভাড়া থাকত নাবালিকার পরিবার। নাবালিকার মা পরিচারিকার কাজ করত। সৌরভ শিশুকন্যাটিকে প্রায়শই চকলেট চিপস এনে দিত এবং তার স্কুটিতে করে আশেপাশে বেড়াতে নিয়ে যেত। যথারীতি সেদিনও স্থানীয়রা সৌরভকে স্কুটিতে করে শিশুকন্যাটিকে নিয়ে যেতে দেখেছিল। 17 জুন রাতে নাবালিকা শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে শিশুকন্যার মা ধর্মনগর মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। 18 জুন সকালে ধর্মনগর মহিলা থানায় খবর আসে হাফলং কার্গিল টিলাতে একটি শিশুর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পরবর্তীতে নাবালিকার পরিবারকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলে তারা মৃতদেহ শনাক্ত করে। ধর্মনগর মহিলা থানার তদন্তকারী অফিসার সঞ্চিতা নাথের সন্দেহ হলে প্রথমেই আসামি সৌরভ নাথকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে আসল কাহিনী সামনে আসতে শুরু করে। গ্রেফতার করা হয় সৌরভের বন্ধু দিবাকরকেও। ধর্মনগর মহিলা থানায় তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 363, 376B, 376D, 302, 201 সহ 6 অপপক্সো আইনে মামলা গ্রহণ করা হয়। মামলার নম্বর 2019। তারপর ধর্মনগর বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া চলে। মোট 41 জনের সাক্ষ্য বাক্য শোনেন বিশেষ আদালতের বিচারপতি। পাশাপাশি ফরেন্সিকের বিশেষ ভূমিকা ছিল এই মামলায়। দীর্ঘ 4 বছর বিচার প্রক্রিয়া চলার পর চলতি বছরের সেপ্টেম্বরের 30 তারিখে আসামিদের দোষী সাব্যস্ত করে আদালত এবং আজ অর্থাৎ মঙ্গলবার আসামিদের ভারতীয় দণ্ডবিধির 376D এবং 6 অপপক্সো আইনে আজীবন সহ যাবজ্জীবন এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডের পাশাপাশি উভয়কে 302 ধারায় সর্বোচ্চ সাজা ফাঁসির রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারপতি। তৎকালীন সময় এই ন্যাক্কারজনক ঘটনায় গোটা রাজ্য তোলপাড় হয়ে উঠেছিল। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছিলেন সকলেই। অবশেষে ন্যায্য বিচার পেল শিশুকন্যার পরিবার। সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা এই ঘটনা জানিয়ে বলেছেন, উক্ত রায়ের ফলে সমাজে একটা বার্তা যাবে, এই ধরনের কাজে লিপ্তরা আইনের হাত থেকে রেহাই পাবে না। তা আজ সর্বোচ্চ সাজা ঘোষণা দিয়ে আবারও দেখিয়ে দিল আদালত। সাজা ঘোষণা করলো মাননীয় বিশেষ আদালত বিচারক অংশুমান দেববর্মা মহাশয়। এটা ধর্মনগরের মানে খুব একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। 2019-এর জুন মাসে একটা বাচ্চা একটা মেয়ে পদ্মপুর এলাকায়, ওই মেয়েটা গত 2019 সালের জুন মাসের 19 তারিখ খুঁজে পাচ্ছিল না বাড়ির মানুষ, তখন খোঁজাখুঁজি করে আর কোনো তারা যখন পায়নি তখন ওই দিনই রাত্রে তারা একটা মিসিং ডায়েরি ধর্মনগর মহিলা থানায় করেছিল। এর পরের দিন মহিলা থানাতে একটা খবর আসে যে হাফলং চা বাগানে কার্গিল টিল্লা এলাকাতে একটা বাচ্চা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি পুলিশ সেখানে গেছে এবং এই বাচ্চা মেয়েটার গার্জিয়ান তারা একটা খবর দেওয়া হয়েছে এবং তারা এই ঘটনাস্থলে কার্গিল টিল্লায় গেছে এবং ওইখানে ওই জায়গাতে গার্জিয়ান গিয়ে ওই বাচ্চা মেয়েটাকে আইডেন্টিফিকেশন করে এবং ওই বাচ্চা মেয়েটাই তাদের বাচ্চা মেয়ে এবং অ্যাকর্ডিংলি ধর্মনগর মহিলা থানা একটা মামলা রুজু করে এবং তদন্ত আরম্ভ করে এবং পরবর্তীতে এই মকদ্দমায় সৌরভচন্দ্র নাথ এবং দিবাকর দাস এই মকদ্দমায় পুলিশ অ্যারেস্ট করে এবং এদের কনফেশনাল স্টেটমেন্ট এবং লিডিং টু ডিসকভারিতে বাচ্চা মেয়েটাকে ওরা কীভাবে মেরেছিল হোটেল ও বর্ণনা ম্যাজিস্ট্রেটের সামনে দেয় এবং যে বাচ্চা মেয়েটা মারা যায় ওই বাচ্চা মেয়েটার প্যান্টিটা রিকভারি হয় এবং এই প্যান্টিটাও ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল এবং ওটাতে যে স্পার্মাটোবা সিমেন যেটা হয়েছিল দুটা আসামি ওটা প্রমাণ হয়েছিল। অ্যাকর্ডিংলি আজকে গত 30 সেপ্টেম্বর দুজনকেই আদালত
দোষী সাব্যস্ত করে এবং আজকে মাননীয় আদালত সাজা ঘোষণা করে এই মামলা চলাকালীন এই মোকদ্দমায় টোটাল 41 জন সাক্ষী সাক্ষ্যদান করেছিল এবং এই মামলাতে ফরেন্সিক ল্যাবের যারা এরাও সাক্ষ্য দিয়েছিল এবং আজকে সাজা ঘোষণা করেছে তিনটা সেকশনে ওদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।